আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করতে চলেছি সপ্তম শ্রেণীর রায়মাটিন প্রশ্ন বিচিত্রা বইয়ের ভূগোল মডেল কোশ্চিন পেপার 6। তো দেরি না করে চলে যাব ভূগোল মডেল কোশ্চিন পেপার 6-এর সলিউশনে। তো প্রথম কোশ্চিন কি বলছে, প্রথম কোশ্চিন কি বলছে, বলছে অনুসুর অবস্থান উত্তর গোলার্ধে যে ঋতুতে হয় তা হলো, কোন ঋতুতে হয় অনুসুর অবস্থান? এটা হচ্ছে শীতকালে, শীতকালে শীত ঋতুতে আর কি হয়। তারপরটা কি বলছে, যে কলকাতার অবস্থান করেছে, কলকাতা অবস্থান করেছে, কলকাতা অবস্থান করেছে কোথায়? কলকাতা অবস্থান করেছে 22°34 পূর্ব, তাহলে 22°34 পূর্ব উত্তর অক্ষাংশের উপর। তারপরে বলছে এশিয়া ও ইউরোপের মাঝে রয়েছে ইউরাল পর্বত, এশিয়া ও ইউরোপের মাঝে রয়েছে কি, ইউরাল পর্বত, ইউরাল পর্বত। মুক্তিবেগ কাকে বলে, তো মুক্তিবেগ কাকে বলে আমরা সংখ্যাটা দেখিয়ে নিব। মুক্তিবেগ কাকে বলে আমি বলে দিই আগে, যদি কোনো বস্তুকে 11.2 কিমি বেগে উপরের দিকে ছোড়া হয় এবং সেই বস্তু সেটা পৃথিবীর টানে, পৃথিবীতে না এসে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, এটাকে বলা হয় মুক্তিবেগ। তো মুক্তিবেগ কাকে বলে আমি দেখিয়ে দেবো বইয়ে। যদি মুক্তিবেগ আসে তো এখান থেকে এই পর্যন্ত লিখলেই হলো। বলছে কোনো বস্তুকে যদি প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরের দিকে ছোড়া হয় তাহলে তা মহাকর্ষীয় আকর্ষণ কাটিয়ে পৃথিবীর বাইরে চলে যায়, এই গতিবেগকে এ পৃথিবীর ক্ষেত্রে ওই বস্তুর মুক্তিবেগ বলে, এটাকে মুক্তিবেগ বলে। তো মুক্তিবেগ আসলে এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই প্রশ্নটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার পরের প্রশ্ন কি বলছে, স্বর্ণরেণু নদী ও পিত নদীর নাম লেখো। তাহলে স্বর্ণরেণু নদীর নাম হচ্ছে কি, আমরা লিখব ইয়াংসি, আর পিত নদীর নাম হচ্ছে হুয়াংহো। তাহলে স্বর্ণরেণুর নদী বলা হয় ইয়াংসিকে, স্বর্ণরেণুর নদী বলা হয় ইয়াংসিকে, আর পিত নদী বলা হয় হুয়াংহোকে। তারপরে চারের দেখবো, চারে কি বলছে, চারের আগে আবার তিনের কিছু প্রশ্নের উত্তর আছে, তিনের গুলো দেখবো। অপসুর ও অনুসুর অবস্থান কাকে বলে, অপসুর ও অনুসুর অবস্থান কাকে বলে দেখে নেব, অপসুর ও অনুসুর কাকে বলে। তো অপসুর অবস্থা যদি আসে তাহলে তোমরা এটা লিখে দেবে, বলছে পৃথিবীর সূর্যকে পরিক্রমণ করার সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না, 4 জুলাই থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় কত, 15 কোটি 20 লক্ষ কিমি, একে পৃথিবীর অপসুর অবস্থান বলে, অপমানে দূরত্বটা অনেক বড় থাকবে, আর অনুমানে ক্ষুদ্র, ক্ষুদ্র দূরত্ব বলতে কি, বলছে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করার সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব সময় সমান থাকে না, 3 জানুয়ারি মানে 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, 14 কোটি 70 লক্ষ, একে পৃথিবীর অনুসুর অবস্থা বলে। তাহলে এই দুইটা গেল, এই দুইটা লিখবে। পরের প্রশ্নে দেওয়া রয়েছে যে এশিয়ার উত্তর বাহিনী নদীগুলি প্রায় বন্যা হয় কেন। তাহলে পরের প্রশ্ন বলছে এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন, তাহলে প্রশ্নটা দেখে নেব আমার নোট বইয়ে। তো চলে যাওয়া যাক, এই হলো প্রশ্নের উত্তরটা, বলছে এশিয়ার উত্তর বাহিনী নদীগুলি বন্যার কারণ, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে 8-9 অবধি, এবং তারপরে আরও কিছু আছে আমি দেখিয়ে দিই। তো ওইটুকু লেখার পরে তোমরা এখান থেকে লিখবে মাস বড় পাবৃত থেকে শুরু করে একদম এই পর্যন্ত শেষ করে দিবে, একদম টোটালটুকু লিখলেই হয়ে গেল এর প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্ন বলেছে, 4-এর 1 নম্বর প্রশ্ন বলেছে অধিবর্ষ কাকে বলে। তো অধিবর্ষ কাকে বলে প্রশ্নটা আমরা বইয়ে দেখে নিচ্ছি। যদি অধিবর্ষ কাকে বলে আসে তাহলে তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখে দিবে, লিখে দিলেই হইল। তো এই অবধি লিখলেই তোমাদের অধিবর্ষটা হয়ে যাবে, অধিবর্ষ কাকে বলে হয়ে যাবে, বা অধিবর্ষ বলতে কী বোঝো এটি, এই প্রশ্নটা হয়ে যাবে। যে প্রশ্নটা আছে তোমাদের বইয়ের এর 2 নম্বরে কত, 4-এর 4-এর না, এটা হচ্ছে তোমাদের এটা প্রশ্ন হচ্ছে 4-এর 2 নম্বরে, হ্যাঁ 4-এর 2 নম্বরে বলছে, দেখে নিই আমি, দাঁড়া দেখে নিয়ে বলি, বলছে এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের 3টি কারণ লেখো। এটা হচ্ছে 3টি কারণ, তো 4-এর 2 নম্বর। তো এটা, এই প্রশ্নটা আমি অনেক খুঁজেছি পাইনি,
তো আমি এখানে বই থেকে একটু বলে দিব, তোমরা দেখে দেখে লিখবে। তো এখানে বলছে যে এশিয়া মহাদেশের জলবায়ু অঞ্চলগুলির অবস্থান আলোচনা করো। তাহলে এখানে স্বাভাবিক উদ্ভিদ নেই, তো তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এশিয়া মহাদেশ শুরু করে একটু পড়ে নিবে। তারপরে পড়ে নেওয়ার পরে তোমরা যেটা লিখবে, এখানে কি বলছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বলছে। তো আমরা জানি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলটা কি বলছে, নিরক্ষরেখার উভয় প্রান্তে 10 ডিগ্রি দক্ষিণ ও 10 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে ইন্দোনেশিয়া, মালদ্বীপ, দক্ষিণে দক্ষিণ ভাগ, তারপরে শ্রীলঙ্কা, মালদ্বীপ, সিঙ্গাপুর প্রভৃতি দেশে জলবায়ু দেখা যায়। এই এই অঞ্চলে কি সারা বছর বৃষ্টিপাত হয় বলে ঘন অরণ্য দেখা যায় এবং বিভিন্ন বৃক্ষ জাতীয় গাছ দেখা যায়। তাহলে সারা বছর যদি বৃষ্টি হয় তাহলে সেখানে কী হবে, সেখানে বনভূমির সৃষ্টি হবে। এইভাবে তোমরা বানিয়ে একটু লিখবে, এই পর্যন্ত লিখবে, তারপরে ওই কিছু আছে সেটাও আমি দেখিয়ে দিই। তাহলে ওইভাবে লিখবে, লেখার পরে 6, 7, 8, 9, 10 এগুলো দেখে নিবে, এবং এগুলো যেহেতু জলবায়ু আছে ওখানে নিশ্চয়ই উদ্ভিদ থাকবে, সেখানে সেই জলবায়ু দেশে যে উদ্ভিদ ভালো বাঁচতে পারবে, টিকে থাকতে পারবে সেটাই থাকবে, সেগুলো বানিয়ে লিখে দিবে। পরের প্রশ্নে কি বলা রয়েছে, পরের প্রশ্নে বলা রয়েছে অক্ষরেখা ও দাগিমা রেখার মধ্যে 5টা বৈশিষ্ট্য লিখতে বলছে। অক্ষরেখা আর দাগিমা রেখার মধ্যে কয়টা বৈশিষ্ট্য, 5টা বৈশিষ্ট্য। তো চলে যাওয়া যাক অক্ষরেখা ও দাগিমা রেখার 5টা বৈশিষ্ট্যে। তো চলে এলাম অক্ষরেখার প্রথম বৈশিষ্ট্য, বলছে বিস্তার নিয়ে, বলছে অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিষ্টন করে আসে। এটা গেল। এবার পরের এখানে আকৃতিতে আর দিবে, আকৃতি আর প্রকৃতি, আকৃতি আর প্রকৃতি এই দুইটা দিবে। আর এখানে 3টা হইলো, আর 2টা তোমরা নিজে বানিয়ে লিখবে, বানিয়ে বা নোট বই দেখে, অন্য নোট বই দেখে কালেক্ট করে নিবে। তারপরে কি বলছে, দাগিমা রেখার বৈশিষ্ট্য, দাগিমা রেখার বিস্তার দিবে, আকার দিবে, দৈর্ঘ্য দিবে, বিস্তার দিবে, আকার দিবে, দৈর্ঘ্য দিবে, এবং পরে কী কী দিতে হবে আমি দেখি। পরে তোমরা প্রকৃতি দিবে, পরস্পর দূরত্ব দিবে, অক্ষরেখার সাথে সম্পর্ক সংখ্যা দিবে। তো এই পর্যন্ত লিখলেই হয়ে গেল। পরের প্রশ্নে বলেছে যে মৌসুমী জলবায়ু অঞ্চল আর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অঞ্চল কীভাবে ওই জলবায়ু অঞ্চলটা উদ্ভিদের উপর প্রভাব বিস্তার করে সেটা লিখবে। তাহলে মৌসুমী জলবায়ু অঞ্চলটা লিখবে, যা আছে এই অবধি লিখবে, আর ভূমধ্যসাগরীয় জলবায়ু এখান থেকে লিখে উদ্ভিদের সঙ্গে তাদের কী সম্পর্কটা রয়েছে সেটা লিখবে। এটা পাঠ্য বইয়ে খুঁজবে, খুঁজে দেখবে, এটা তোমাদের হোম টাস্ক দেওয়া হলো। হোম টাস্ক থাকলো কমেন্টে জানাবে, লিখতে পাইলে কি না পাইলে, আর না হলে আমার সঙ্গে যোগাযোগ করবে, পরে জানিয়ে দেব। তো এভাবেই দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটি, এবং আমাকে সাপোর্ট করো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, যাতে আমার চ্যানেলটি অতি দ্রুত গ্রো হয়। তো থ্যাংক ইউ।